মাইকে চলে যাবে, আপনি কাছে আসেন, বড় ভাই আজানই শুনে, মাশাআল্লাহ কি পাগল বানাইছেন জনগণ, আপনার আজান শুনতেছে। হ্যাঁ আচ্ছা দেন, আপনি আজানই দেন।
সকলে জোরে সুরে বলুন মারহাবা। আসলে দেখেন একজন ভাই প্রশাসনে চাকরি করেন, কি চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছেন। তার চমৎকার কণ্ঠে আজান শুনতে পেরে আমরা খুশি না ভেজা? আল্লাহ পাক প্রিয় ভাইকে আরো সুন্দরভাবে আজান দেওয়ার তৌফিক দান করুন। সরে বলেন আমিন। আজানের মতো তার জীবনটাকে আল্লাহ পাক সুন্দর করে দিন। সকলে বলুন আমিন। সবাই তো ভাইরা আমার, এত রাত আসলে আমি কি বলবো, চলেন আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, যারা ফজরের নামাজ পড়বেন এরকম নিয়ত আছে, আস্তে আস্তে উঠে চলে যাবে, কোনো সমস্যা নেই। আপনাদের ছুটি মানে মাহফিলের কারণে যে আপনারা বসে থাকবেন আমি এটা বলবো না। যারা মনে করবেন যে না আমার ফজরের নামাজ দরকার, আপনারা 12টা বাজার পর থেকে ওটাও শুরু করতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই। যত তাড়াতাড়ি প্যান্ডেল ফাঁকা হবে তত তাড়াতাড়ি আমার গাড়িতে চড়ে বাড়িতে যাওয়া। কথা বোঝেন নাই? ফজরের নামাজের চিন্তা সবার মাথায় আছে। চলুন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা, সূরার নাম কাউসার। মোট আয়াতে তিনটি রুকু আছে, একটি বিশ্বনবীর মাক্কী জিন্দেগীতে এই সূরাটি নাজিল হয়েছে। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, বরং কোন মসিম ধরে আল্লাহর নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অনেকে ভাবতেছেন হুজুর এই সুরের থেকে কষ্ট করে পর্যন্ত বসে থাকতাম, আপনারাই বলেন তো পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? তো পরিচিত সুরের থেকে আলোচনা করলে এই আলোচনাটা আপনার কাছে আরো বেশি ভালো লাগার কথা, কথা বলেন না কেন? কারণ এই সুরাটি কম বেশি সকলেরই মুখস্থ আছে। আজকের আলোচনা শোনার পরে আপনার ভিতরে যেন এরকম একটা মন মানসিকতা তৈরি হয়, এই সুরের এই আলোচনা, এই সুরের ভিতরে এই সুন্দর কথাগুলো লুকিয়ে আছে, আমার তো জানা ছিল না। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুগ্রাম, হয়তোবা আপনি যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না, হয়তোবা আমি যেভাবে জানি আপনি হয়তোবা সেভাবে জানেন না। এই জন্য একটু ধৈর্য নিয়ে কোরআন শুনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা যারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো মুমিনদের উপকারে আসবে। কম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই, নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এক জায়গায় বসা, নবীজির মনটা খারাপ, নবীজির দুই চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, নবীজির মনটা খারাপ হয়ে বসে আছেন, চেহারাটা মলিন হয়ে গেছেন, নবীজির চোখের কোণা দিয়ে পানি ঝরতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুক্ষণ পর তাকায়া দেখি নবীজি মুস্কি হাসতেছেন। কোন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো বুঝতে পারি না নবী, এই মাত্র দেখলাম আপনি কান্না করতেছেন, আবার কেন হাসেন? আমার নবী কেন কষ্ট পে কাঁদেন, আর কেন এবার হাসেন? কারণ আছে না? না আমার ভাইয়েরা রাজশাহীর মুসলমানেরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্ব নবীজি কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, ইব্রাহিম জন্ম নেয়, আবুল কাসেম জন্ম নেয়, তাহের জন্ম নেয়, জন্ম নিয়েই সন্তানগুলো শিশুকালে মারা যায়, একটা সন্তানও জীবিত থাকলো না। আমার ভাইয়েরা
বিশ্ব নবীর ছেলে সন্তান গুলো মারা যায় শিশুকালে। এই অবস্থা দেখে নবীজির চাচা আবু লাহাব নবীজির কাছের চাচা। এরপরেও কাছের মানুষ এসে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেসকাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না। এই কথা বলে নবীজিকে কষ্ট দেয়। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। খারাপ লাগে না ভালো লাগে বলেন তো বাজান? আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজন চাচা যারা আছে তারা এসে বলবে, ভাতিজা মন খারাপ করো না, আল্লাহ দিয়েছে জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ, আল্লাহ নিয়ে গেছে, তুমি আফসোস করো না, ভেঙে পড়ো না, ধৈর্য ধারণ করো, আল্লাহ চাইলে আবারও তোমারে সন্তান দেবে। কাছের মানুষের উচিত বিপদে দুর্দিনে কি করা, সান্ত্বনা দেওয়া। কি দেওয়া? কিন্তু নবীর চাচা আবু লাহাব এত খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, নবীজির আসে কষ্ট দেয়, নবীজির মনটা খারাপ করে দেওয়ার জন্য সমালোচনা তীর বিশ্ব নবীজির বুকের ভিতরে ছুড়ে মারে আর বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না। নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে মারা গেল, কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাজান গো আমার, বিশ্ব নবীজির সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল, কেন তারা যৌবন প্রাপ্ত বয়স পর্যন্ত বাঁচত না? নবীজির ছেলে সন্তানগুলো দুনিয়ার থেকে শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি, জোরে বলেন কয়টি? আপনি আমি কোন নবীর উম্মত? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর উম্মত, সেই নবীর জীবন থেকে আলোচনা করতেছি। নবীর প্রতি যদি সত্যিকার প্রেম ভালোবাসা থাকে, ওই মানুষ আজকের মাহফিল থেকে উঠতে পারে না। যার নবীর প্রতি প্রেমের মজা নাই, নবীকে ওইরকম হৃদয় দিয়ে ভালোবাসে না, নবীর কথা ওর কাছে মজা লাগবে না। কারণ আসলে পাগল তো নবীরে ভালোই বাসে না, কথা বলে না কেন? কোন নবী প্রেমিক শ্রোতা যে বিশ্ব নবীকে কলিজা দিয়ে ভালোবাসে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, সে কোনোদিন এই মাহফিল থেকে উঠতে পারবে না। কথা বলেন ঠিক কি না? উঠবে তারা নবীকে ভালোবাসে না যারা। হ্যাঁ জরুরত সমস্যা লুঙ্গি মেখে যেতে পারে, এরকম অবস্থা হলে আপনি যেতে পারেন, এর বয়স্ক মুরব্বীদের দ্বারা সম্ভব। কথা কন্যা কে তাও রংপুরে ওয়াজ করতে গেছি, এক চাচা কয় বাবা তুমি ওয়াজ করো তো, পেশাব লাগলে লুঙ্গির পেশাব করো। আমি চাচা বুড়ি মা তো খেপে যাবে, কয় খেপবে কেন? বলবো হুজুর এমন ওয়াজ ধরা ধরছে, ওটার কোনো কায়দা ছিল না, জায়গা থেকে আম সারছে, বুড়ি খুশি হয় লুঙ্গি ধুয়ে দিবে। তো এরকম যদি একটা ডায়াবেটিস শরীরে রোগী থাকে, তার হিসাবটা আলাদা, উনি যেতে পারে, ওনার ছুটি আছে। কিন্তু কোনো যুবক, অবিবাহিত যুবক যদি ওঠে, খবরদার ওর সাথে মিয়ে বিয়ে দেবেন না। কথা কন ঠিক কি? দেখেন তো কে ওঠে মাহফিল থেকে। আমার বাজানের আর হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, নবীজির ছেলে সন্তানগুলো পৃথিবীতে কেন জীবিত থাকলো না, কারণ আছে তিনটি, জোরে বলেন কয়টি? কি সেই তিনটি কারণ জানতে মনে চায়? জানতে মনে চাই কেন বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো জীবিত থাকলো না, যৌবন প্রাপ্ত বয়স পর্যন্ত কেন তারা এই দুনিয়াতে থাকলো না, চলে যাওয়ার কারণ কি জানতে মনে চায় না? চাই। তাহলে তিন নাম্বার আয়াতের ওয়াজ করা লাগবে। এখন আমি এক নাম্বার আয়াত বাদ দিয়ে কি তিন নাম্বারে চলে যাব, নাকি একটু অপেক্ষা করবেন? সময় আছে তো আপনাদের হাতে। এ বাজান গো আমার, নবীজির ছেলে সন্তানগুলো কেন পৃথিবীতে জীবিত থাকলো না, এর পেছনে কারণ আছে তিনটি। আর বিশ্ব নবীর যখন মন খারাপ, ভালো করে বুঝবেন বাজান, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেছেন, নবী মন খারাপ করবেন না, টেনশন নেবেন না, হতাশাগ্রস্ত হবেন না, আপনার সন্তানগুলো নিয়ে সেই জন্য মন খারাপ করবেন না, আপনাকে ভালোবাসার মহাব্বত দেওয়ার জন্য কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠায় দেব।